এই যে আমাদের আসাদ ভাই একটা মাছ লাগাইলো, ভালো একটা বিগ সাইজ হালানোর লগে লগে এই যে তল করে লাগাইছে। এই দেখেন, এই দেখেন, এটা বলে চেলা মাছ, দেখছেন দেখছেন, এটা বলে চেলা মাছ। আমার ভাই মাছ চিনে না, কইতাছে চেলা মাছ, আবার আসে। এই যে সাইজ দেখছেন, মারাত্মক সাইজ। এই যে আমাদের রাজীব ভাই একটা পুঁটি মাছ ধরছে, এই যে দেখতে পাচ্ছেন সাইজের মাশাআল্লাহ। আমার চেহারা দিতে পারেন কে ভাই? তো আঙ্কেলের থেকে যদি বিভিন্ন জাতের জিনিস পাবেন, এই যে দেখেন, ছিপ থেকে নিয়ে শুরু করে মেশিন এ টু জেড সব কিছু পাবেন। এই যে কিছু ভাইয়েরা এখানে আসছে, ওনারা এখানে কিছু মাল নিবে দেখা যাচ্ছে। ওনারা কিছু মাল নিবে দেখা যাচ্ছে, দেখি। এটা হলো গে আপনার বাদাম গাছতলা জাহিদ স্টোর। এই যে আক্কেল আলী ভাইয়ের এই যে নাম্বার আছে এখানে, যাদের লাগবে যোগাযোগ করতে পারেন। যে এখান থেকে ভাগা নিচ্ছি আমরা, এই যে আমাদের ভাগা রেডি, ভাগা সকালবেলা নাস্তা করবো। এই যে রওনা করছি, আমাদের সাথে আছে আমাদের আশাদ, সাথে আছে এই যে আমাদের রুবেল ভাই, রুবেল ভাই আমি অপোজিটে আছি, আমি। তো আমরা এখন নাস্তা করব, দেখা যাক কি হয়। তো আঙ্কেলের থেকে যদি বিভিন্ন জাতের জিনিস পাবেন, এই যে দেখেন, ছিপ থেকে নিয়ে শুরু করে মেশিন এ টু জেড সব কিছু পাবেন। তো আঙ্কেলে কিছু মেশিন দেখাইতেছে, আঙ্কেল কি কি মেশিন দেখাবেন দেখান। এটি টিকা, সবে টিকা কোম্পানি, পিনকিসের মালা আছে, ওই যে এটি লালচিপা, এটির মাঝে আমি চার দিয়ে দিব আপনাদের জন্য, অনেকটা চার দিয়ে দিব। এটা বলো আমি 2500 টাকা বিক্রি করি, এর মাঝে দু দিই আপনাদের উপলক্ষে হয়, তাই আমি 1300 টাকা ধরু, এরপর আরও 20 টাকা আমি দিয়ে দিব, বুঝতে পারছেন? তো আপনারা যারা নিতে চান ওনার নাম্বারের সাথে এগুলি লাভ করি কম, এটি খালি দোকানের স্যাম্পল, দামেও কম রাখবে। আমাদের উনি বলে দিছে যে আমাদের চ্যানেল দেখা, যদি আমাদের চ্যানেলের নাম কি বলেন বাংলাদেশ ফিশিং ক্লাব, তো আমাদের চ্যানেলের নাম বললে আপনার বহুত ইনশাআল্লাহ সাহায্য করবে আপনাদেরকে। আর চার আছে ডেরাম ভর্তি, যাদের চার লাগে কইবেন, ডেরাম সহ চার দিয়ে দিব, চারও আছে, চার চারও নিতে পারবেন আপনারা। তো আমাদের আসাদ ভাই যাচ্ছে সামনে, আমিও সাথে আছি। এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, এই যে খাসুল যে ব্রিজটা আছে, ব্রিজের গোড়া দিয়া এখানে আসলাম। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে পানি একটু কম, পানি কম হলেও অন্যান্য বছর এখানে মাছ মেরে গেছি, আর খালের পানিটা একটু ঘোলা। এখানে এই অল্প পানিতেই অনেক সময় এর আগে মাছ মারছি। তো দেখা যাক, আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি। এখানে পানি অল্প কিন্তু মাছ হবে, এখানে পুঁটি মাছ হবে, ছোট ছোট মাছ হবে। আমাদের রুবেল ভাই খুব কষ্ট করে নামতেছে, দেখেন ঢাল। দৌড়দেন 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 দৌড়দেন, আমি আপনার চামড়া ধরু, দৌড়দেন, শাবাশ 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 শাবাশ। এই যে আমাদের রাজীব ভাই তার ছিপ সেট আপ করতেছে, হাত ছিপ নিয়ে আসছি আমরা আজকে পয়েন্ট পরিদর্শনে আসছি মূলত। সাথে এই যে আমাদের রুবেল ভাই টোপ তৈরির কাজে নিয়োজিত, আর এখানে আমাদের রাজীব ভাই পয়েন্টটা দেখিয়েছে, মাশাআল্লাহ খুব ভালো পয়েন্ট। তো বর্তমানে যে খালের পানি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঘোলা, তো এর ভিতরে যে এখানে গাছপালা একেবারে ফিল্টার হয়ে পানি পরিষ্কার হয়ে আছে এখানে, তো রাজীব ভাই পছন্দ করে নিয়ে আসছে আমাদের এখানে। তো এসে আমরা ছোটো ছোটো নলা দেখেছি যে ভাসতেছে, ওই যে দেখেন নলা মাছের ওয়াশ দেখেন, ইয়ে দেখা যাচ্ছে না যে মাছ ভাসতেছে, এই যে মাছ ভাসতেছে। তো দেখি আমরা, এই ভাসা মাছ তো খুব কম নেয়, তারপর আমরা আর কি ট্রাই করব। এখানে কেমন পরিস্থিতি অনেকে জানতে চেয়েছেন যে খাসুরের পরিস্থিতি কেমন, তো সেই জন্যই আসা আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, যে ঘাস খাচ্ছে মাছ, তো দেখি টুপ খাওয়াতে পারি কি না। তো ওই যে আমাদের আসাদ ভাই এখানে ট্রাই করতেছে, ফালানোর সাথে সাথে সুন্দর ঠুকো দিলে যে আবার ঠুকো দিতেছে। কি মাছ গিলা ভাই? চেলা মাছ একটা ঠুকরাইতেছে, ঠুকরাই তো
ফালানোর লগে লগে এই যে তল করে লেগেছে, এ দেখেন এটা বলে চেলা মাছ, দেখছেন দেখছেন এটা বলে চেলা মাছ। আমার ভাই মাছ চিনে না, কইতাছে চেলা মাছ, আবার আসে। এই যে সাইজ দেখছেন, মারাত্মক সাইজ। এই যে আমাদের আসাদ ভাই একটা মাছ লাগাইলো, ভালো একটা বিগ সাইজ, দুটো সাইজের। এর থেকে বড় বড় পুঁটি মাছ আমরা খাসুর থেকে ধরি, এটা এখনো পানি আরো বাড়তি, পানি খোলা, তারপরে যে মাছ খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আসাদ ভাই যে এখানে একটা মাছ মারতেছে, এই যে ঠোকর দিছে, এই যে দেখেন, এই যে তো এখানে মাছ খাচ্ছে, কিন্তু গুড়া গুড়া মাছ, ছোট মাছ, ছোট বড় মিলানোই আছে, বড় মাছও আছে মোটামুটি। তো দেখা যাক। যে আমাদের আসাদ ভাই এখানে মারতেছে, আরে আসাদ ভাই ঠোকর দে না, এই দেখেন বলতে বলতে হিট সাথে সাথে একটু হাতে ধরে দেখো বাচ্চাটা, একবারে বাচ্চা এমনি না, এমনি একটু উঁচু করে ধরো, এই যে একেবারে বাচ্চা। তো ওই জন্য আমরা এটা ছেড়ে দেব, এটা আমরা ছেড়ে দেব, এই যে ছেড়ে দিচ্ছি, এই যে উন্মুক্ত করে দিলাম। এই যে সাইজ দোস্ত দেখি, সাইজ দেখেন, এটা তো নলা নলা মাছ লাগে। হ্যাঁ নলা মাছ লাগে, আমার তো লাগে যে নলাটা, নলার মতো লাগে না, পুঁটি তো পুঁটি, এটা মনে হয় ইয়া সরপুঁটি, সরপুঁটি, এটা দেশি পুঁটি না, সরপুঁটি। এই যে আমাদের রাজীব ভাই একটা পুঁটি মাছ ধরছে, এই যে দেখতে পাচ্ছেন সাইজের মাশাআল্লাহ, আমার চেহারা দিতে পারেন কে ভাই, একেবারে দেশি পুঁটি, দেশি। তো আমরা এখানে অনেকক্ষণ যাবত ট্রাই করলাম, এই যে এখানে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তো অনেকক্ষণ ট্রাই করলাম, পানি খুবই কম, অল্প পানি, তো অল্প পানিতে ছোট ছোট মাছ আছে। তো সকালবেলা আমরা যখন আসছি তখনই আপনাদেরকে দেখাইছি যে এই কিছু কিছু মনে করেন মাছ, বড় এই নলা মাছের ওয়াশ দেখছি আমরা উপরে দিয়ে ভাসতেছে। তো আমরা এমনি পরিদর্শনে আসি, তেমন একটা ইনি আসি নাই, পরিকল্পনা করে আসি নাই, মাছ মারার ওইরকম বড় উদ্দেশ্য করে আসি নাই, শুধু একটা হাতে হাতছিপ নিয়ে আসছি। তো এই যে আমাদের হাতছিপ দিয়ে মেম্বাররা মাছ মারতেছে, তো আমরা এখন চলে যাব। মোটামুটি আমরা এখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হবে, এক ঘন্টা হবে না, একটু কম হবে, আধা ঘন্টা কি পৌনে এক ঘন্টা হবে। এই অল্প কিছু সময় মাছ মারলাম, তো আমরা কিছু মাছ পেয়েছি, আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের রুবেল ভাই, দেখি রুবেল ভাই কি অবস্থা, কেমন মাছ মারলেন, এখন এইখানকার পরিস্থিতি কি বলেন? এখানকার পরিস্থিতি আমরা আসলাম যে এখানে পরিস্থিতি আমরা আসলাম দেখার জন্য যে বর্তমানে কি অবস্থা। তবে দেখতে পেলাম ছোট ছোট নলা, ছোট ছোট পুডি, তা আর কিছুদিন পরে আসলে সাইজটা একটু ভালো হইব, আর খায় মোটামুটি ভালো আকারে খায়। তো মোটামুটি মানে ছিপ ফেলার সাথে সাথেই খায়, আপনারা তো শুনলেই, তো আপনারা আসতে পারেন এখানে। তো এই যে পাশে আছে আমাদের আসাদ ভাই, এই যে আসাদ ভাই, ও যে আরেক ভাই পানিতে নেমে গেছে পরিষ্কার করার জন্য। তো আসাদ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আসলাম পরিদর্শনে, নতুন পানি আসছে আর পানি ঘোলা, তো সেই জন্য আর কি পরিদর্শনে আসা। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা প্রস্তুতি নিয়ে আসবো, তারপরও যে মাছ টুকটাক যা পেয়েছি তাতেই আমরা খুব খুশি, কারণ বর্ষার নতুন পানিতে মাছ খাওয়া শুরু হয়ে গেছে। তো যারা যারা মাছ ধরতে চান বিলে নদীতে, তারা তারা প্রস্তুতি নিয়ে নেন, আর কিছুদিনের ভিতরে আর কি মোটামুটি ভালো মাছের মাইর হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। আর এই যে আমরা কী মাছ পেলাম আমাদের রাজীব ভাই দেখান। তো শুনলেন ভাইয়ে বললো যে আমরা এই এই জায়গা থেকে মাছ খুলো মাছি, কই না বাইরে বোনা। তো মাশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো মাছ মাছি,
আপনাদেরকে দেখাই, আমরা তো প্রস্তুতি নিয়ে আসি নাই, তো এখান থেকে একটা পলিথিন নিলাম, পলিথিনের মধ্যে মাছগুলো রাখছি, আপনাদেরকে দেখাই মাছগুলো। এই যে মাছের পালা ফালে শুরু হয়ে গেছে, দেখাম ভিতর দিয়ে। এই যে এই যে মাছগুলো সাথে দেখতে পারতেছেন, ধরেন তো ভাই, ধরেন মাছটা দেখাই। এই যে অল্প সময়ের মধ্যে এই যে মাছগুলো মারা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ উঠতে দেখি ভেজে যেতেছে। তো মাছের সাইজ একবারে খারাপও না, মোটামুটি ছোট বড় মিলানো। আরও কিছু কিছু মাছ আমরা ছেড়ে দিছি, একটা কই মাছ পেয়েছিলাম বাচ্চা, তারপরে আপনার ওই যে কিছু চ্যাপটা পুঁটি আছে এগুলো সব ছেড়ে দিছি আমরা, গভীরা পুঁটি বলে, বাঘা পুঁটি বলে অনেকে। তো মোটামুটি ভালো মাছই মারছি। তো এই হলো এখানকার পরিস্থিতি। তো আপনারা কি ভাইয়া, এটা দেখতে অনেকটা নলা মাছের মতো দেখা যায়। এই যে কি, এটা তো নলা মাছের মতন, আবার পুঁটি মাছের মতন ফোটাও দেখা যায়, বুঝলাম না। তো কুরুস খেয়ে গেছে, কুরুস খেয়ে গেছে লাগে, কুরুস খেয়ে গেছে না, ঠিক না? হ্যাঁ, অনেকটা কুরুস কুরুস লাগে মাছটা। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, আজকের মতন এখানেই সমাপ্ত।